আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তোমাদের আবার মনে করিয়ে দিই, আমাদের চ্যানেল ফ্রিজ হয়ে গিয়েছে, এই চ্যানেলের ভিডিও রিচ একদম কমে গিয়েছে। তাই আমি একটি নতুন চ্যানেল খুলেছি। আমি সবাইকেই আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি। চ্যানেলটির লিংক ডিসক্রিপশনে আর পিন কমেন্টে দেওয়া আছে। সেখানে কাল থেকেই নতুন একটি সিরিজ শুরু করতে যাচ্ছি আমি। চলতি অ্যানিমেগুলো হয়তো এখানে আসবে, তারপর থেকে সব কিছু নতুন চ্যানেলে আসবে। তো আজকে তোমাদের জন্য এনেছি আকামে গা কিল অ্যানিমের 12তম এপিসোড। তার আগে পূর্বের এপিসোডের কিছু রিক্যাপ হয়ে যাক। আগের এপিসোডে আমরা দেখেছিলাম তাসুমির উপর সন্দেহ করে ডক্টর স্টাইলিশ তার তৈরি করা বাহিনী নিয়ে নাইট্রয়েডের হাইডআউটে হামলা করে দেয়। কিন্তু নাইট্রয়েডের সবাই মিলে তাকে হারিয়ে দিল, তাদের হাইডআউটটি ধ্বংস হয়ে যায়। এখন শুরু করছি এপিসোড 12। এপিসোডটির শুরুতে আমরা তাসুমি আর বাকি সবার সাথে নাইট্রয়েডের নতুন দুজন সদস্যদের নাজেন্দার নিয়ে আসা ডেঞ্জার ওয়েস্টে চড়ে কোথাও যেতে দেখি। তখন এভাবে আকাশে উঠতে পেরে তাসুমি খুশি হয়ে চিৎকার করে উঠলে তাদের নতুন মেয়ে সদস্যটি বলে ওঠে, তুমি এমন নিষ্পাপ বাচ্চাদের মতো হাসতে পারো, তোমাকে দেখে তো বোঝাই যায় না যে তুমি একটা অ্যাসাসিন। তখন তাসুমির মতোই বাকি সবাইও অনেক মজা পেলেও পেছনে বসে থাকা মাইন আর লুব্বুক ভয়ে কাঁপাকাঁপি করতে শুরু করে। কিছুক্ষণ পর তারা একটি জায়গা নেমে পড়লে নাজেন্দা জানায়, যতদিন না রেভলিউশনারি আর্মি আমাদের জন্য রাজধানীর কাছে কোনো হাইডআউটের ব্যবস্থা করে দিচ্ছে, ততদিন আমরা এই জঙ্গলেই থাকবো। কেননা এখানে সবথেকে ভয়ঙ্কর ডেঞ্জার বিস্ট্রা থাকায় কেউ সন্দেহ করতে পারবে না যে এখানে কোনো মানুষও থাকতে পারে। এদিকে তাদেরকে পৌঁছে দিয়ে সেই ডেঞ্জার বিস্টটি চলে যেতে ধরলে মাইন অবাক হয়ে বলে, এটিকে এভাবে যেতে দেয়া কি ঠিক হচ্ছে? তার কথা শুনে নতুন মেয়েটি তাকে খোঁচা মেরে বলে, এটা তো হেডকোয়ার্টারে তার নিজের আশ্রয়ে ফিরে যাচ্ছে, তুমি এই স্বাভাবিক জিনিসটিও জানতে না, তুমি তো দেখছি সত্যি অনেক বোকা মাইন। তখন মাইন অনেক বেশি রেগে গেলে নাজেন্দা বলে, তোমাদেরকে তো আমি নতুন সদস্যদের সাথে পরিচয় করিয়ে দিতে ভুলে গিয়েছিলাম। তখন নাজেন্দা মেয়েটির নাম বলবে, তার আগেই সে আকামের কাছে গিয়ে তার চুলে হাত বুলিয়ে বলে, তুমি তো কাছ থেকে দেখতে অনেক বেশি কিউট আকামে। তখন আকামে মেয়েটি তার চুলে কেন হাত দিচ্ছে তা জিজ্ঞেস করলে সে বলে, আমার নাম চেলসি। এরপর সে আকামেকে একটা ললিপপ দিলে সেটি দেখে আকামের চোখ জ্বলজ্বল করে ওঠে। তখন আকামে তার প্রতি খুশি হয়ে তাকে গ্রুপে স্বাগত জানায়। আকামেকে এত জলদি কারোর প্রতি গলে যেতে দেখে তাসুমি আর লুব্বুক অনেক বেশি অবাক হয়ে যায়। তখন তাসুমি আর লুব্বুক একজন অ্যাসাসিন হিসেবে চেলসির এমন নরম স্বভাব নিয়ে প্রশ্ন করলে নাজেন্দা বলে, তাকে নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, সে ইতিমধ্যে আকামের সমান সংখ্যক মিশন শেষ করে ফেলেছে আর সে অনেক দক্ষ একটা অ্যাসাসিন। এরপর নাজেন্দা সুসানোর পরিচয় দিয়ে বলে, সে আমার নিজস্ব জীবিত ইম্পেরিয়াল আর্মস, সোজা কথায় বলতে আমি যা চাইবো সে তাই করবে। এবার তাসুমি সুসানোর দিকে হাত বাড়িয়ে দেয়, কিন্তু সুসানো তাসুমিকে দেখে চমকে গিয়ে তার টি শার্টের নিচ থেকে বেরিয়ে আসা শার্টের একটা কোনাকে গুছিয়ে দিলে তাসুমি অনেক বেশি চমকে যায়। তখন নাজেন্দা বলে, সুসানো পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে একটু বেশি সচেতন। এরপর লিওন সুসানোর দক্ষতা সম্পর্কে আরও জানতে চাইলে নাজেন্দা সুসানোকে কিছু একটা আদেশ দেয়। আর তার সাথে সাথেই সুসানো তাদের আশেপাশে থাকা গাছগুলোকে কেটে সেই কাঠ দিয়ে তাদের জন্য একটা বাড়ি তৈরি করে ফেলে। শুধু তাই নয়, এরপর সে তাদের সবার কাপড় পরিষ্কার করে তাদের জন্য খাবারও তৈরি করতে শুরু করে। এসব দেখে সবাই বাকরুদ্ধ হয়ে গেলে নাজেন্দা বলে, সুসানোকে মূলত একটা রাজার দেহরক্ষী হিসেবে তৈরি করা হয়েছিল, তাই সে লড়াইয়ের পাশাপাশি গৃহস্থালীর যে কোনো কাজেই পটু। শুধু তাই নয়, ওর কাছে নিজের একটি ট্রাম্প কার্ডও রয়েছে। তখন চেলসি মাইনের কাছে গিয়ে বলে, তোমার শরীর তো একদম বাচ্চাদের মতো, তোমার শরীরে তো যুবতীদের মতো কিছুই নেই। তার কথা শুনে মাইন রেগে আগুন হয়ে যায়। একটা কথা তো বলতে ভুলে গিয়েছিলাম, মাইন কোনো বাচ্চা মেয়ে না, সে একটু অতিরিক্ত পিচ্চি যুবতী। যাই হোক, এত কিছু দেখেও লুব্বুক সুসানোকে সহ্য করতে পারছিল না। লুব্বুক আর মাইনকে এভাবে তাদের নতুন সদস্যদের সাথে ঝগড়া করতে দেখে তাসুমি বেশ হতাশ হয়ে যায়। এরপর সিন আমরা এজডেথকে দেখি, যে কিনা ডক্টর স্টাইলিশকে খুঁজে না পেয়ে কিছুটা চিন্তিত মনে বসেছিল। এরপর রান আর বোস সেখানে এসে বলে, তারা অনেক খুঁজেও স্টাইলিশ বা তার সেনাদলের কোনো সন্ধানই পাচ্ছে না। তখন এজডেথের বোঝার বাকি থাকে না যে তাকে কেউ মেরে ফেলেছে। এবার সে সেরিওর কাছে গিয়ে সে স্টাইলিশকে হারিয়ে কেমন আছে তা জিজ্ঞেস করে, কেননা অগ্রে মারা যাবার পর থেকে স্টাইলিশই সেরিওর দেখাশোনা করছিল, তার পাশাপাশি সে তার সবগুলো হাতিয়ারও বানিয়ে দিত। তখন সিরিও স্টাইলিশের বলা কথাগুলো মনে পড়ে যায়, যে কিনা তাকে তার স্বপ্ন পূরণে সহায়তা করতে চেয়েছিল। এসব মনে পড়ে গেলে সিরিও কাঁদতে কাঁদতে বলে, আমার পরিবার, আমার শিক্ষক আর এখন আমার সবথেকে কাছের মানুষটিকেও তারা কেড়ে নিল মাস্টার এজডেথ, আমি আর সহ্য করতে পারছি না, আমি তাদের সবাইকে নিজ হাতে মেরে ফেলতে চাই। সেরিওর মনের অবস্থা বুঝতে পেরে এজডেথ তাকে জড়িয়ে ধরে বলে, যদি তুমি আমার সাথে থাকো তাহলে আমি তোমার সব স্বপ্ন পূরণ করতে তোমাকে সাহায্য করব সেরিও। এজডেথের এমন উদার মনোভাব দেখে সেরিও আরও বেশি আবেগ আপ্লুত হয়ে বলে, আমি আপনার জন্য আমার জীবনটা দিয়ে দিতে প্রস্তুত। এবার আমাদের নাইট্রয়েডের নতুন হাইডআউটের সিন দেখানো হয়, যেখানে নাজেন্দা তাদের সবাইকে সাবধান করে বলে, মনে হচ্ছে রাজা দিন দিন তার সেনা সংখ্যা বাড়িয়ে চলেছেন, এমনিতেও হেডকোয়ার্টার থেকে আমরা আর কোনো সাহায্য পাবো বলে মনে হয় না, তাই আমাদেরকে এই কম সময়ের মধ্যেই নিজেদেরকে আরও ভালোভাবে প্রস্তুত করতে হবে, যেন আমরা একসাথে নতুন রাজ্যের অংশ হতে পারি।
পরদিন আকামে আর সুসানো মাছ ধরতে যায়। তখন আকামে খাবার খেতে থাকলে তার গালে একটা খাবারের অংশ দেখে সুসানো তাড়াতাড়ি সেটিকে সরিয়ে ফেলে। এরপর তারা মিলে বিশাল একটা মাছ শিকার করে নিয়ে আসলে সেটি খেয়ে লিওন অনেক বেশি খুশি হয়ে যায়। তখন আকামে সুসানোকে তার রান্নার কাজে সাহায্য করার জন্য ধন্যবাদ জানায়। এরপর তাৎসুমিও সুসানোর সাথে ট্রেনিং করতে চেয়ে খুশি হয়ে যায়। তখন তাৎসুমি নাজেন্দাকে জিজ্ঞেস করে, হেডকোয়ার্টার সুসানোর মতো এত শক্তিশালী আর্মস আপনাকে এমনি এমনি দিয়ে দিল? তার কথা শুনে নাজেন্দা জবাব দেয়, এত বছর ধরে সুসানো বন্ধ অবস্থায় পড়েছিল, কিন্তু আমি তার কাছে যাওয়ায় সে পুনরায় চালু হয়ে গিয়েছে। এবার সে নিজের রূপের প্রশংসা করে বলে, আমি যে সুন্দরী এমন তো হওয়ারই কথা। তখন সুসানো বলে, আসলে আমার পুরনো বস দেখতে আপনারই মতো ছিল। একথা শুনে নাজেন্দা বলে, যদি সে আমার মতোই হয়ে থাকে তাহলে সে অবশ্যই অনেক সুন্দরী আর সাহসী নারী ছিল। তখন সুসানো বলে, অবশ্যই, তিনি শুধু একজন সাহসী আর ভালো মানুষই ছিলেন না, সেই সাথে একজন সুপুরুষও ছিলেন। একথা শুনে লিওনার্ড তাৎসুমি নিজেদের হাসি থামিয়ে রাখতে না পেরে চিৎকার করে হাসতে শুরু করে। তখন নাজেন্দা তাদেরকে মেরে তাদের মাথায় রীতিমতো দুটো আলোর মতো বানিয়ে ফেলে। এদিকে সুসানোকে সবাই অনেক বেশি পাত্তা দেয়, লুব্বুক ভাবতে থাকে হয়তো সুসানোর কারণেই তার গুরুত্ব কমে যাচ্ছে। এরপর একটা কিউট দেখতে বিড়াল মাইনের কাছে এসে বসলে মাইন তাকে দেখে খুশি হয়ে তাকে একটু কেক খাওয়াতে যায়। কিন্তু তখনই বিড়ালটি মাইনের পুরো কেকটি নিয়ে লাফ দিয়ে চলে গেলে সেখানে অনেক ধোঁয়ার সৃষ্টি হয়। সেই ধোঁয়া থেকে মাইনের কেক হাতে চেলসি বেরিয়ে আসলে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। চেলসিকে দেখে মাইন অনেক বেশি রেগে গিয়ে বলে, তাহলে এটা তুমিই ছিলে? তখন চেলসি জবাব দেয়, হ্যাঁ, আমার আর্মস আমাকে যে কোনো কিছুতে রূপান্তরিত হতে সাহায্য করে। এবার সে আবারও মাইনকে খোঁচা দিয়ে বলে, যদি তুমি এভাবে সবাইকে বিশ্বাস করে বসো তাহলে জলদি তুমি মারা যাবে মাইন। তখন মাইন রেগে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরদিন আমরা লিওন আর তাৎসুমিকে অনেকগুলো ডেঞ্জার বিস্টের সাথে লড়াই করতে দেখি, যেখানে তাৎসুমিকে প্রথমবারের মতো ইনকার্সিওর বিশেষ হাতিয়ার ব্যবহার করতে দেখে লিওন খুশি হয়ে ভাবে তাৎসুমি ধীরে ধীরে বুলেটের মতো হয়ে যাচ্ছে। অনেকগুলো ডেঞ্জার বিস্টকে হারানোর পরও তাদের সংখ্যা না কমতে থাকলে লিওন ভাবে, আমাদের হয়তো এদেরকে থামাতে হলে এদের লিডারকে খুঁজে বের করে মারতে হবে। এরপর সে নিজের শক্তির সাহায্যে দূরে দাঁড়িয়ে থাকা বিস্টগুলোর মাঝে লিডারকে শনাক্ত করে ফেলে। সে তখন অনেক দ্রুত গতিতে গিয়ে সেটিকে কোপকাত করে ফেলে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর তারা ফিরে এসে নাজেন্দাকে এই খবর দিলে সে খুশি হয়ে বলে, বাহ, তোমরা তো দেখছি অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছ। এরপর সে চেলসিকে জিজ্ঞেস করে, তোমার এই গ্রুপ সম্পর্কে কি মনে হয় চেলসি? তখন চেলসি বলে, আমি এর আগে যে গ্রুপগুলোর সাথে কাজ করেছি তাদের থেকে এরা অনেক বেশি শক্তিশালী। তার কথা শুনে মাইন খুশি হতে যাবে, পর মুহূর্তে চেলসি বলে ওঠে, কিন্তু শুধু শক্তিশালী হওয়া যথেষ্ট নয়, আমি এদের কাজের পূর্বের রেকর্ডগুলো দেখেছি। শিলে আর বুলট নামে যারা মারা গিয়েছে তারাও অনেক বেশি শক্তিশালী ছিল, তবে তারা ভালো অ্যাসাসিন হয়ে উঠতে পারেনি, তার জন্যই তারা মারা গিয়েছে। তার কথা শুনে মাইন আর তাৎসুমি হতবাক হয়ে যায়। তখন চেলসি বলে, আমি শুধু এটা বলতে চাইছি, যদি তোমরা সকলে আরও বেশি শক্তিশালী আর চতুর না হও তাহলে শেষ পর্যন্ত আমরা বেঁচে নাও থাকতে পারি। এমনটা বলে সে ঘরের ভিতরে ঢুকে পড়লে সুসানো আর আকামে মিলে তারা যে বিস্টগুলোকে মেরে এনেছে সেগুলোকে রান্না করার জন্য প্রস্তুত হয়। রাতে মাইন, লুব্বুক আর তাৎসুমি একসাথে বসে চেলসির বলা কথাগুলো নিয়ে আলোচনা করছিল। তারা কেউই চেলসির, বুলাট আর শিলেকে এভাবে অপমান করে কথা বলার পক্ষে ছিল না। তখন মাইন চেলসিকে শিক্ষা দেওয়ার জন্য একটা ফন্দি আটে, যেখানে তাদের মধ্যে কেউ হঠাৎ করে চেলসিকে ভয় পাইয়ে দিবে আর তারপর তারা সবাই এটা নিয়ে মজা করতে শুরু করবে। এরপর সে লুব্বুক আর তাৎসুমিকে এই বিষয়ে কিছু একটা পরিকল্পনা করতে বলে সেখান থেকে চলে গেলে লুব্বুকের মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসে। তখন সে তাৎসুমিকে ইনকার্সিওর অদৃশ্য হওয়ার শক্তি ব্যবহার করে চেলসির গোসলের সময় হঠাৎ করে তার মাথায় পানি ঢেলে দিতে বলে, যার ফলে চেলসি ভয় পেয়ে যাবে আর তারা হাসাহাসি করতে পারবে। যদিও তাৎসুমি লুব্বুকের এই পরিকল্পনায় খুশি ছিল না, কিন্তু লুব্বুকের জোরাজোরিতে সে চুপি সারে চেলসি গোসল করার সময় অদৃশ্য হয়ে সেখানে এসে লুকিয়ে পড়ে। সেখানে বসে একটা মেয়েকে এভাবে গোসল করতে দেখতে সে খুবই লজ্জিত বোধ করছিল। এরপর সে একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে একটা বালতি হাতে উঠিয়ে ধীরে ধীরে চেলসির দিকে এগোতে শুরু করে। কিন্তু হঠাৎ সেখান থেকে চেলসির জায়গায় সুসানো উঠে এসে বলে, আমি জানি তুমি এখানে লুকিয়ে আছো তাৎসুমি, তাই এখনই বেরিয়ে আসো। চেলসির জায়গায় সুসানোকে দেখে তাৎসুমি অবাক হয়ে বলে, তুমি কিভাবে জানলে যে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি? আমি তো অদৃশ্য হয়েছিলাম। উত্তরে সুসানো বলে, ইনকার্সিও শুধু তোমাকে অদৃশ্য হতে সাহায্য করে তাৎসুমি, কিন্তু এটা তোমার উপস্থিতিকে অদৃশ্য করতে পারে না, তোমায় আগে নিজের অরাকে মুছে ফেলতে শিখতে হবে তাৎসুমি। আচ্ছা, অরা হলো অ্যানিমের ভাষায় এমন একটা জিনিস যেটা প্রত্যেকটা মানুষের শরীর থেকে বের হয়, যেমনটা আমরা হেলস প্যারাডাইসে তাও হিসেবে আর জুজুৎসু কাইসেনে কার্স এনার্জি হিসেবে দেখতে পেয়েছিলাম। তোমরা যারা হেলস প্যারাডাইস এখনও দেখনি তারা আমাদের প্লেলিস্ট থেকে সিজন 1 দেখে নিতে পারো। তার কথা শুনে তাৎসুমি ইনকার্সিও থেকে বেরিয়ে আসলে সুসানো হঠাৎ করে চেলসিতে পরিণত হয়ে যায়, যেটা থেকে তাৎসুমির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে।
তখন চেলসি হাসতে হাসতে বলে, আমি যে কথাগুলো বললাম সেগুলো মনে রেখো তাতসুমি, আর হ্যাঁ আমি সুসানো রূপ ধরেছিলাম, কিন্তু তুমি যখন আমার দিকে আসছিলে তখন খুব সহজেই আমি তোমার উপস্থিতি টের পেয়ে গিয়েছিলাম, তাই আমি উল্টো তোমাকে চমকে দেবো বলে ঠিক করি। তুমি অ্যাসাসিন হতে এখন অনেক কাঁচা তাতসুমি। এরপর সে হাসতে হাসতে বলে, আমার কথা শুনে তোমার খারাপ লাগলো বুঝি? তখন তাতসুমি বলে, না একদমই না, আসলে তুমি যা বলেছ সেগুলো আমাকে আরও শক্তিশালী হতে অনেক বেশি সাহায্য করবে চেলসি, তোমাকে অনেক ধন্যবাদ। তাতসুমির এমন সরলতা দেখে চেলসি খুশি হয়ে বলে, আসলে পূর্বে আমি যে গ্রুপের সাথে কাজ করেছি তারা সবাই আমি একটি মিশনে থাকবার সময় একসাথে মারা গিয়েছিল, আর তাই আমি চাই না তোমাদের সাথেও এমন কিছু হোক। তার কথা শুনে তাতসুমি বুঝতে পারে যে সে প্রথমে যে কথাগুলো বলেছিল তার সবটাই তাতসুমি আর বাকিদের নিয়ে চিন্তিত হয়ে বলেছিল। এরপর চেলসি হঠাৎ রেগে আগুন হয়ে বলে, কিন্তু এরপর যদি তুমি আবারও আমার গোসলের সময় আসো তাহলে আমি তোমার ওইটা কেটে দিব। তার কথা শুনে তাতসুমি ভয় পেয়ে বলে, কেটে দিবে মানে কি কেটে দিবে? এরপর সিন আমরা এজরেতকে দেখি যে কিনা ভিড়ের মাঝে অনেক বেশি বিচলিত হয়ে এদিক ওদিক তাকাচ্ছিল। তাকে দেখে রান তার এমন বিচলতার কারণ জানতে চাইলে সে বলে, যখনই আমি অনেকগুলো মানুষকে একসাথে দেখি তখন আমার চোখ শুধু তাতসুমিকে খুঁজে বেড়ায়। তার কথা শুনে রান তাতসুমি জায়গায় তার মতো অন্য কাউকে খুঁজে দিতে চাইলে এজরেত বলে, তার কোনো দরকার নেই, এই পৃথিবীতে তাতসুমি শুধুমাত্র একজনই, আর আমি তার জায়গায় অন্য কাউকে মেনে নিব না। এরপর সিনে আমাদেরকে কিছু খুনিতে কর্মরত লোকদেরকে দেখানো হয়, যেখানে হঠাৎ অদ্ভুত দেখতে কিছু ডেঞ্জার বিস্ট এসে তাদেরকে খেতে শুরু করে। তখন তাদের পেছনে দাঁড়িয়ে থাকা একজন হাসতে হাসতে বলে, আমি রাজধানীতে আসিনি অনেক সময় হয়ে গিয়েছে, মনে হয় এবারের যাত্রাটা অনেক বেশি রোমাঞ্চকর হতে যাচ্ছে। আর এখানেই এপিসোডটি শেষ হয়ে যায়। আজকের এপিসোডটি দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি আমার এক্সপ্লেনেশন তোমাদের কাছে ভালো লেগেছে, আর যদি ভালো লেগেই থাকে তাহলে লাইক কমেন্ট ও তোমার বন্ধুদের সাথে আমাদের নতুন চ্যানেলটি শেয়ার করে আমাদের পাশে থাকতে ভুলবে না। তোমাদের সাপোর্ট এখন আমাদের অনেক 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 বেশি প্রয়োজন। পরবর্তী এপিসোডগুলো পেতে আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজকে আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।